কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করা ছাড়াই এক ক্লিকে যে কোনো ছবিরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কিভাবে রিমুভ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর সার্চ অপশনে চলে আসবেন। সার্চ অপশনে আসার পর আপনি এখানে বিজি রিমুভ এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিজি রিমুভের একটা ওয়েবসাইট চলে আসছে। আপনি কি করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম পিং কমেন্টে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নেবো। আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনি এইরকম ইন্টারফেস পাবেন। এখানে মূলত আপনি আপলোড ইমেজ, যে ইমেজের আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন ওই ছবিটি এখানে আপলোড করে দিবেন। এর জন্য আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন ওই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি বোঝানোর সুবিধার্থে আমার এই ছবিটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপরে এই ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এখানে আপনার কিছুক্ষণ সময় নিবে আর কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে, প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো। এই দেখুন আমার 5 থেকে 10 সেকেন্ডের ভিতর আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমার এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল এই ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে অরিজিনাল ছবিটি দেখাই, যেমন এইটা হচ্ছে আমার অরিজিনাল ছবি এবং এটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। এখন আপনি এখান থেকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন এবং আপনি চাইলে ছবিটি এইচডি কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারেন। এই ডাউনলোড এইচডি কোয়ালিটি এখানে আপনি ক্লিক করে দিবেন। এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে হলে আপনাকে এই যে বিজি রিমুভ যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনাকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে, মানে জিমেলের সাথে কানেক্ট করে নিতে হবে। এছাড়া কিন্তু আপনি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন না। এবং এমনিতে যে আপনার ছবির যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন। এবং আপনি চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে আপনি যে কোনো নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাকগ্রাউন্ড, এই অ্যাড ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখি, যেমন দেখেন এই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আবার এই একটা আছে। তারপর এখান থেকে আপনি শুধুমাত্র যদি কোনো কালার দিতে চান এই কালার অপশনে আপনি ক্লিক করবেন। ধরুন আমি এই কালারটা দিয়ে নিলাম, অরেঞ্জটা দিয়ে নিলাম। তারপর আপনি যদি শুধু ব্লার দিতে চান তাও আপনি দিতে পারেন। এই ব্লার অপশনে ক্লিক করবেন। ব্লার অপশনে ক্লিক করার পর এই ব্লার ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করবেন। এইদিকে আপনার এরকমভাবে ক্লিক করলে আপনার ইমেজটা ব্লার হয়ে যাবে। মূলত আপনার যে ছবিটা ছিল ওই ছবিটার যদি ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ না করে শুধুমাত্র ব্লার করতে চান তাও কিন্তু এখান থেকে আপনি করতে পারেন। তো আমার ব্লার করার দরকার নেই, তো আমি এটা রিসেট করে দিলাম, মানে ব্লারটা কেটে দিলাম, ডান দিয়ে দিলাম। এবং আপনার ছবির যদি কোনো অংশ যদি রিমুভ না হয় তখন আপনি রেজারের মাধ্যমে আপনি রিমুভ করে নিতে পারেন। এই রেজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইরেজারের সাইজটা আপনি ছোট বড় করে নিতে পারেন। তো ধরেন দেখানোর সুবিধা তো আমারটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়েছে। ধরুন আপনার কোনো ছবির যদি এক পাশ থেকে রিমুভ না হয় তখন আপনি কি করবেন, এখানে এরকমভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার দেখবেন এটা রিমুভ হয়ে যাবে। এখন এই ছবিটি ডাউনলোড করার জন্য আপনাকে শুধুমাত্র এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম। দেখুন এই আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, আমি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতাম তাহলে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড অবস্থায় এই ছবিটি ডাউনলোড হতো। এই মাধ্যমে আপনি কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করা ছাড়াই শুধুমাত্র গুগল ক্রোমে যে বিজি রিমুভ সার্চ দিয়ে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং চাইলে নতুন কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারেন।